আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সাথে আছে বিপাশা চক্রবর্তী শুরুতেই শিরোনাম বাংলাদেশে বিনিয়োগে পদে পদে হয়রানি শিকার যুক্তরাষ্ট্রের প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে সরকারি বেসরকারি খাতে বিশেষ সহযোগিতার দাবি ভয়াবহ মানবিক বিপর্যয়ে তুর্কি জনগণকে কনস্যুলেট জেনারেলের সমবেদনা জরুরি প্রয়োজনে তুরস্ক প্রবাসী বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের আহ্বান দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অস্ত্রধারী গুলিতে এক বাংলাদেশি নিহত আহত এক শিগগিরই মরদেহ দেশে পাঠাবে জানালেন সহকর্মী স্বজনরা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ করার আগ্রহ রয়েছে নিজ দেশে কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিশেষ কোনো সুবিধা না থাকায় পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে তবে সরকারি ও বেসরকারিভাবে বিশেষ সহযোগিতা পেলে দেশে বিনিয়োগের আগ্রহ বাড়বে প্রবাসীদের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রবাসীদের উপার্জিত অর্থে সচল দেশের অর্থনীতি কিন্তু সেই সকল প্রবাসীরা বিনিয়োগ ছাড়াও নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন নিজ দেশে তবে এ সকল সমস্যার সমাধান চান প্রবাসীরা আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে আমাদের অনেক সমস্যা দাঁড়ায় আমরা এক অফিস থেকে আর এক অফিসে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের আসার সময় হয়ে যায় যাতে করে আমরা আমাদের আসল লক্ষ্যে পৌঁছতে পারি বাংলাদেশে সাগরটা এনএম আদি কোম্পানির পক্ষ থেকে আমি দুইটা প্লট ক্রয় করি যার পুরো টাকা মোট 68 লক্ষ টাকা পরিশোধ করি উপযুক্ত প্রমাণ আমার হাতে আছে তারা আমাকে এই পর্যন্ত 14 বার দেশে যাওয়া আসা করেছে কিন্তু আমার কয়েকটি দেশে বিনিয়োগে প্রবাসীদেরকে উৎসাহিত করতে পারলে ডলার সংকট কেটে ওঠা সম্ভব তাই বিনিয়োগে প্রবাসীদের উৎসাহিত করার কথা জানান এই প্রবাসী ব্যবসায়ী প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চায় না কারণ আমলাতান্ত্রিক জটিলতা একটা আছে সেকেন্ড হলো বাংলাদেশে অনেক লোক আছে যারা বিদেশ থেকে আমরা যাতে ইনভেস্ট করতে যখন যাই তখন বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নেয় যেমন আমারই কথা বলি আমি একটা লোক হাসান সাইফ জলিল লোকাস করে নাম ভদ্রলোক কে টাকা দিলাম জায়গা কিনতে ব্যাংকের মাধ্যমে টাকা দিলাম ওই টাকার কোনো প্রশাসনের যোগাযোগ করলাম কোনো হদিস বের করতে পারতেছি না লোকটার টাকা চলচ্চন্দ লোক টাকা মেরে চলে গেল তো এইভাবে তো আমার যদি এই অবস্থা হয় আমাদের কোথায় টাইম আছে এইভাবে একটা টাকা দেওয়ার পরে পিছিয়ে পিছিয়ে হাঁটবো এইভাবে তো বাংলাদেশের অনেক লোকের অনেক প্রতারকের খপ্পরে পড়ে অনেক টাকা লোকসান হচ্ছে আমরা যদি দেশের ভিতরে ইন্ডাস্ট্রি না করি তাহলে তো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে বাংলাদেশে অলমোস্ট একটা বিগ মানি চলে যাচ্ছে আমাদের ইম্পোর্টে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের একটা ঘাটতি আছে আপনারা জানেন এই জন্য আমরা বিনিয়োগ করতে চাই বিনিয়োগের পরিবেশ দরকার আমাদেরকে সুযোগ দেন হেল্প আমরা এখান থেকে অনেক টাকা আছে আমাদের হাতে অনেক ডলার আছে টাকা আছে কিন্তু আমরা ইনভেস্ট করার সাহস পাচ্ছি না সঠিক মনিটরিং করে প্রবাসীদের বিনিয়োগের ওপর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে দেশের রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে এমনটা মনে করেন বিশেষজ্ঞরা এসটিভি প্রবাস ডেস্ক তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক খুদে বার্তায় এই অনুরোধ জানায় বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সোমবার ভোর 4:17 তুরস্ক সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8 ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় প্রাণহানির সংখ্যা 3,700 জন ছাড়িয়ে গেছে এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছে যে কারণে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অস্ত্রধারী গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন একটি দোকানে এলোপাতাড়ি গুলি চালালে দুই বাংলাদেশের গুলিবিদ্ধ হন অস্ত্রধারীদের গুলিতে আহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান আহত অবস্থায় অপরজনকে নেওয়া হয়েছে হাসপাতালে নিহত ব্যক্তির নাম কামাল কামালের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে বলে জানিয়েছে কেপটাউনের বাংলাদেশি প্রবাসীদের সম্প্রদায়
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুদিন আগে মোবাইল ফোন হারানোর ক্ষোভ থেকে দুই একজনের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিগত ছ মাসে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন বাংলাদেশি। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। সৌদি আরবের সপ্তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির আবাহা জেলার আল নামাস এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এসএটিভি প্রবাস সংবাদ। সৌদি আরবে সাততলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির আবাহা জেলার আল নামাস এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিনি নিচে পড়ে যান। নিহতের সহকর্মী রুহুল কুদ্দুস জানাল, আল নামাস এলাকার একটি নির্মাণাধীন ভবনে মেশিন দিয়ে বালি তোলার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত সাততলা থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দেশটির একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাসেলের লাশ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো হবে। প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, ফিরে এসে থাকছে। কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু কাতার আগমন উপলক্ষে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়। কাতার আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু কাতার আগমন উপলক্ষে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আফসার বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক বোরহানুদ্দিন মোল্লা, মশিউর রহমান মিঠু, আল আমিন খান, ওমর শরীফ, নূর করিম আকাশ, মিলন নাইম সহ আরও অনেকেই। এ সময় শফিকুল ইসলাম তালুকদার বাবু উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদেশের মাটিতে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে, প্রবাসীরা দেশের সম্পদ বলে জানিয়েছেন রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির নেতৃবৃন্দ। গেল রাতে রিয়াদে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের উদ্যোগে রিয়াদের হারা সালিমার হোটেল হলরুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুম বিল্লাকে সংবর্ধনা দেওয়ার সময় বক্তারা এই কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। সরকারের একার পক্ষে সকল উন্নয়ন করা সম্ভব নয়, সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং আলী নূর রনির উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ইলিয়াস, মোহাম্মদ মঞ্জু, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম, আবুল হায়ের সহ আরও অনেকেই। এ সময় সকল স্থলে প্রবাসীরা সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে পদে পদে হয়রানির শিকার যুক্তরাষ্ট্র প্রবাসীরা রেমিটেন্সের যোদ্ধা হিসেবে সরকারি বেসরকারি খাতে বিশেষ সহযোগিতার দাবি। ভয়াবহ মানবিক বিপর্যয়ে তুর্কি জনগণকে কনস্যুলেট জেনারেলের সমবেদনা, জরুরি প্রয়োজনে তুরস্ক প্রবাসী বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের আহ্বান। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অস্ত্রধারী গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত এক শিগগিরই মরদেহ দেশে পাঠাবে জানালেন সহকর্মী স্বজনরা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।